তিনটা জিনিস বিষ্ণুই পছন্দ করেন। এজন্য কোমল আচরণ করবেন, নারীদের সাথে ভালো আচরণ করবেন। বিষ্ণুই বলতেন, আমি নারীদের পিতা, আমার কোনো ছেলেকে আল্লাহ দুনিয়াতে বাঁচিয়ে রাখে নাই। এজন্য খবরদার, নারীদের সাথে খারাপ আচরণ করো না। ওই ব্যক্তি আল্লাহর কাছে সেরা যে তার বউয়ের কাছে সেরা, ঠিক কি না? বিষ্ণুই বলতেন, আমি আমার সব বিবিদের কাছে সেরা। বিবিদেরকে বিশ্বনবী শ্রদ্ধা করতেন। বিশ্বনবী বলতেন, হুব্বি বাইলাইয়া মিন দুনিয়াকুম সালাস, তোমাদের দুনিয়ার তিনটা জিনিস আমার বড্ড ভালো লাগে। এক নম্বরে আতিব, আতর মাখতে ভালো লাগে। দুই নম্বরে নেশা, নারীদেরকে আমার ভালো লাগে। তিন নম্বরে কুররাতু আইনি ফি সালাত, নামাজে দাঁড়ালে আমার ভালো লাগে। সালাতে কায়েম করো, সালাতে কায়েম করো, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, দিবে কাল হাশরে শীতল ছায়া আরশে আজিম। রাব্বিয়াল আলা, রাব্বিয়াল আজিম, রাব্বিয়াল আলা, রাব্বিয়াল আজিম। সুবহানাল্লাহ। তিনটা জিনিস বিষ্ণুই পছন্দ করতেন। আপনি মানে পারফিউম, উতুর, বিষ্ণুই বলতেন, আরবাউন মিন সুনানিল মুরসালিন, চারটা জিনিস সব নবীদের সুন্নাত। এক নম্বরে আল খিতান, সব নবীরা সুন্নাতে খাতনা করেছে। আরেক বর্ণনায় খিতানের জায়গায় এসেছে আল হায়া, মানে লাজুকতা, সব নবী লাজুক ছিলেন। দুই নম্বরে আল নিকা, সব নবী বিয়ে করেছেন। তিন নম্বরে আল উতুর, সব নবীরা আতর মেখেছেন। চার নম্বরে আল সেওয়াক, সব নবীরা মেসওয়াক করতেন। সুবহানাল্লাহ। পড়েন, কিন্তু নারীদের জন্য বিশ্বনবী আতর ব্যবহার করতে নিষেধ করেছেন। বিশ্বনবী বলেছেন, আইয়ুমা ইমরাতিন ইস্তাআতরাত, আতর মেখে কোন নারী পুরুষের দৃষ্টি আকর্ষণের জন্য যদি রাস্তা দিয়ে বেরোয়, যতগুলো পুরুষ তার দিকে তাকাবে, তাদের সাথে জিনা করার গুনাহ ওই মহিলার আমল নামায় লেখা হয়ে যাবে। আমার বোনেরা, আমার মায়েরা, যাদের কানে আমার মাইকের আওয়াজ যাচ্ছে, খবরদার, সাজালো পারফিউম মেখে ঘর থেকে বেরোবেন না। আপনি পারফিউম দিতে চান, রাতের বেলা বেডরুমে স্বামীর কাছে যাওয়ার আগে পারফিউম মেখে যান। অথবা ডিওড্রেন্ট যদি মাখতে চান আপনার আর্ম পিটে, এটা একেবারে জামার ভেতরে মাখবেন, যাতে বোরকার বাইরে এই গন্ধ না ছড়ায়। যতগুলো মানুষ গন্ধ পাবে, তাদের সাথে জিনার গুণা আপনার হয়ে যাবে। খবরদার, নিজেকে সেফ করেন। এ হেজাব আপনার অহংকার, হেজাব আপনার আভিজাত্যের প্রতীক, এ হেজাব আপনার অধিকার চিল্লায় বলে, ঠিক না? নারীবাদী, নারীবাদী যারা করে, নারী আন্দোলনের কথা যারা বলে, নারী অধিকারের কথা যারা বলে, এরা নারীদেরকে ঠকায়। এরা নারীকে বানিয়েছে বিজ্ঞাপনের ভোগের পণ্য। এরা নারীদেরকে উলঙ্গ আর অশ্লীল ভাবে সিনেমার পর্দায় তুলে ধরেছে। নারীদেরকে সম্মান দিয়েছিল ইসলাম, যখন নারীদের কোনো সম্মান ছিল না। বিশ্বনবী বলেছেন, দুনিয়া কুল্লু হা বাতা ওয়া খায়রু মাতা ইদ-দুনিয়া আল-মারআতু সালিহা, পৃথিবীতে যা দেখো চোখ দিয়ে সব সম্পদ, আরে সব সম্পদের মধ্যে সবচেয়ে দামি সম্পদ হচ্ছে নেককার নারী। এদের প্যাডগুলোর বিশ্বনবী খনি বলেছে, খনি, এই নারীদেরকে যদি কোরআন পড়ান, ইসলাম পড়ান, এই নারীদেরকে যদি হাদিস শিখান, হেজাব দিয়ে তাদের সিকিউরিটি যদি নিশ্চিত করেন, এই পেট থেকে বড় বড় আল্লাহর ওলি বের হবে, হাফেজে কোরআন বের হবে, মুফাসসিরে কোরআন বের হবে। আর এই নারীদেরকে জি বাংলা স্টার জলসা যদি দেখতে দেন, হেজাব যদি না পড়ান, ইসলাম যদি না শিখান, ওই পেট থেকেই বড় বড় ডাকাত বের হবে। টেন্ডারবাজ, চাঁদাবাজ, সুদখোর, ঘুষখোর, এগুলো বের হবে। প্যাডগুলা খনি, এই খনিদের কি কাজে লাগাবেন? দ্য চয়েস ইজ ইয়োরস, দ্য ডিসিশন ইজ ইয়োর, সিদ্ধান্ত আপনার। আপনার একটা শক্ত সিদ্ধান্ত আপনার ফ্যামিলিটারে জান্নাতি বানাতে পারে, আর আপনার একটা দুর্বল সিদ্ধান্ত আপনাদের সবাইকে জাহান্নামের অতল গহ্বরে তলিয়ে দিতে পারে। এই জন্য সিদ্ধান্ত আপনার, সিদ্ধান্ত নিতে হবে। নারীরা অলংকার পেলে খুশি হয়ে যায়, তাদেরকে আল্লাহ অলংকারের বোঝাই বস্তা বস্তা অলংকার দিবে। তারা কসমেটিক্স পেলে খুশি হয়ে যায়, জান্নাতে মনে করুন কসমেটিক্স টসমেটিক্স নাই, আছে, ওনারা কসমেটিক্স নিয়ে ব্যস্ত থাকবে। আর পুরুষদের জন্য আল্লাহ তাআলা হুরুল জান্নাত, জান্নাতের হুরদের ব্যবস্থা করেছেন। আল্লাহ বললেন, হুরুল জান্নাত, জান্নাতের হুর পরীরা থাকবে পুরুষদের জন্য। আল্লাহ বললেন, এদের বৈশিষ্ট্য হলো আজওয়াজুন মুতাহারা, পবিত্রা। দুনিয়ার নারীদের মাসিক হয়, দুনিয়ার নারীদের পিরিয়ড হয়, মেনস্ট্রুয়েশনাল পিরিয়ড হয়। জান্নাতের হুরদের কোনো পিরিয়ড হবে না, মাসিক হবে না, নেফাস হবে না, হায়েজ হবে না। সুবহানাল্লাহ। উরুবান আত্রাবা হুরুন আইন, এদের ডাগর ডাগর চোখ থাকবে, মেঘ কালো কেশ থাকবে, হরিণের মতো চোখ, সুন্দরী, রূপবতী, গুণবতী, অপ্সরা, প্রিয়ঙ্গদা, সুহাসিনী, সুকেশিনী, সুভাষিনী, অশুভ বর্ষা, মেঘ কালো কেশ,
দেখলে পাগল পড়া হয়ে যাবে জান্নাতে ওয়া কাওয়াইদা আতরাবা বয়স হবে কম অসাধারণ সুন্দরী হবে তারা আংশানাহুন্না ইনশাআল্লাহ বললেন স্পেশাল ভাবে সৌন্দর্যের আলোকচ্ছটা করে আমি তাদেরকে বানিয়েছি তোমাদের জন্য দুনিয়ার বুকে চোখটার নিচের দিকে নামাও ও মুসলমান লোয়ার ইউর গেজ সুন্দরী নারী দেখে তাকিও না জান্নাতের হুর পরীরা তোমাদের অপেক্ষায় আছে চোখ নামাও লোয়ার ইউর গেজ লোয়ার ইউর আই শাই চোখ নিচের দিকে রাখো জান্নাতের হুর পরীরা তোমাদের জন্য দে আর ওয়েটিং ফর ইউ لم يطمثن انس قبلهم ولا جان জিন কিংবা মানুষের কেউ কোনোদিন ওই হুরদের গায়ে টাচ দেয় নাই তার মানে ইন্ট্যাক্ট ইন্ট্যাক্ট রেখেছে আপনাদের জন্য এত সুন্দর এত ফর্সা এত চমৎকার হবে দে স্কিন গোশতের ভিতরে মাংসপেশির ভিতরে যে রগ রগের ভিতরে রক্তের চলাচল দেখা যাবে হাড়ের ভিতরে যে মজ্জাগুলো নড়ছে কাঁপছে এগুলো দেখা যাবে জান্নাতে পুরুষদের জন্য এই হুরদের ব্যবস্থা করে রাখবে কে তার মানে আপনার মনে যা চাইবে মনে যেটা ভাল লাগবে সব আপনাদের জন্য আছে না নাই ওয়ালাকুম মা তাশতাহি আনফুসুহুম ওয়ালাকুম ফীহা মা তাদআউন নুজুলাম মিন গাফুরির রাহিম আপনার মনে যেটা চাইবে সবটাই আপনি জান্নাতে পাবেন সুবহানাল্লাহ সব পাবেন দুনিয়াতে আমাদের নাজ নেয়ামত আনন্দ সুখ আল্লাহ নষ্ট করে দেয় তিনটা জিনিস চিৎকার করে বলতে হবে কয়টা জিনিস এক হচ্ছে অসুস্থতা অসুস্থ হলে কিছু ভালো লাগে সুস্থ থাকলে সব কিছুর স্বাদ আল্লাহ স্বাচ্ছন্দ্য আরামায়েশ ভোগ করা যায় ঠিক কিনা নাম্বার টু হচ্ছে বার্ধক্য যৌবন বয়সে যে আরাম মজমাস্তি করা যায় বুড়ো হয়ে গেলে কি সে আরামেশ করা যায় তিন নাম্বারে হচ্ছে মৃত্যু সব আরাম ব্যারাম দিয়ে দেয় মৃত্যু এসে তাহলে তিনটা জিনিস আমাদের আনন্দের মাঝখানে এসে ব্যাঘাত ঘটায় এক হলো অসুস্থতা দুই হলো বার্ধক্য তিন হলো মরণ আল্লাহ কয় তিনটারই জান্নাত থেকে আউট